প্রয়াত হলেন খড়দহ পৌরসভার পৌরমাতা কৃষ্ণা শীল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার প্রয়াত হলেন খড়দহ পৌরসভার তিনবারের পৌরমাতা কৃষ্ণা শীল। 2010 সাল থেকে টানা খড়দহ পৌরসভার পৌরমাতা নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থতার কারণে ভুগছিলেন, ভর্তি ছিলেন খড়দহের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই রবিবার রাতে প্রয়াত হন তিনি। সোমবার তার দেহ নিয়ে আসা হয় খড়দহ পৌরসভায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ অন্যান্য পৌরপ্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক নির্মল ঘোষ ও খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ছিলেন কৃষ্ণা শীল। প্রথমে জাতীয় কংগ্রেস এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হন তিনি। তার কাজের মাধ্যমে মানুষ তাকে মনে রাখবেন বলেও জানান তিনি। আমার জীবনের যারা শুধু কন্যা হিসেবে, বোন হিসেবে নয়, দলের সহকর্মী হিসেবে একসঙ্গে ছিল প্রায় 40 বছর, ও সন্তোষ কাউন্সিলর ছিল, নীলুদের সঙ্গে সম্পর্ক রেখে ভালো করে কাজ করতো। আগে গোপাল ছিল, তার সঙ্গে করতো, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে কাজ করত, অত্যন্ত মৃত ব্যবহারী। ওকে হারিয়ে আমাদের খড়দহের উন্নয়নের একটু ধাক্কা লাগবে ওর ওয়ার্ডে। তবে নীলুদু আছে এবং তার পরিবারের যারা আছে সবাই কাউন্সিলররা, হ্যাঁ, তার সবাই কাউন্সিলররা মিলে এবং চেয়ারপার্সনের নেতৃত্বে এলাকার মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখবে। তবে জন্মিলে মরিতে হবে, অমর করবো খারাপে। তিনবারের বেশি কাউন্সিলর ছিল, দীর্ঘদিন দলের প্রদেশ থেকে তৃণমূল কংগ্রেস পর্যন্ত অনেক দায়িত্ব সামলেছে। আমি ঈশ্বরের কাছে ওর কী বলবো, যে প্রার্থনা করি ও যাতে কৃষ্ণের চরণে চিরদিন শায়িত থাকে এবং আনন্দে থাকে। আর চলে যাওয়ার ব্যথা তো সবারই আছে, আমাদের সেই ব্যথা পানিহাটির মানুষ, খড়দহের মানুষ সবারই থাকবে। আমি শুধু এইটুকু বলবো যে ওর কাজ যেগুলো ছিল ভালো করে করত, এখনও সেই কাজ আর আমার কাউন্সিলররা সবাই মিলে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই মিলে এর কাজটা করে দেবে, এটাই আমি চাই। আর আমরা সবাই মিলে তাকে শ্রদ্ধা জানাই, এমন দলের কর্মী যেন বারবার আমাদের কাছে আসে। এবং লাস্ট গুডউইলে ভর্তি ছিলেন, মার্জিকর থেকে বলে দিয়েছিল যে আর কিছু করার নেই। তো গুডউইলে আমরা পরশুদিন রাত্রিবেলাও যখন ডাক্তারের কাছে গেলাম, আমি ডাক্তারের সাথে কথা বলতে, ডাক্তার আমাকে স্পষ্টই বললেন যে ম্যাডাম কিছু করার নেই, আমরা যেটা চাইছি পেনলেস ডেথ হোক, এইটুকুই আমাদের করণীয় এবং সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো সেদিন রাত্রিবেলায় পরশুদিন যখন দেখতে গেলাম, তখনই আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে বেরোলাম ইয়ে থেকে, গুডউইল থেকে, যে কৃষ্ণাদি এবার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। এটা খুব বেদনার, কারণ খড়দহ পৌরসভা 2010 সালে উনি 4 নম্বর ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলর হয়ে আসেন এবং তারপরে পরপর 2 বার 3 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছেন এবং যথেষ্ট সুনামের সহিত কাজ করেছেন। তো কৃষ্ণাদির এই চলে যাওয়াটা তো সত্যি বেদনাদায়ক, কিন্তু যারা দেখেছেন ওনাকে হসপিটালে বা ইয়েতে, তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে ভগবান ওনাকে মুক্তি দিন। এবং এটা যেন খুব দুঃখের, এবং 3 নম্বর ওয়ার্ডে যারা দেখাশোনা করতেন এতদিন ধরে, ওনার সাথে যারা সঙ্গী সাথী ছিলেন, বিশেষ করে আমি দুজনের নাম বলবই, যে স্বপ্না আর গৌতম যেভাবে ওনার জন্য কাজ করেছে, উনি নিঃসন্তান কিন্তু এরা তাঁকে সেই বুঝতেই দেননি যে মানে নিজের সন্তানও এরকম কাজ করে না। একজন মহিলার জন্য ওনারা যেভাবে কাউন্সিলরের জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে, দিন নেই রাত নেই সব সময়। তো এটা খুব দুঃখে আমরা সবাই ওনার পরিবারকে সমবেদনা উন্নয়নের জন্য। তো কৃষ্ণাদি সবসময় নিলে এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, কিন্তু আর লাস্ট 6-7 মাস তো আর পৌরসভায় আসতেই পারেনি। আমাদের তো যেতে আর বোর্ড হয়েছে 1 বছর, তো আর 6-7 মাস উনি অফিসেই আসতে পারেননি।
তো আমরা ওনাকে যথেষ্ট সম্মান দিতাম, উনিও সকলকে সম্মান দিতেন। পৌর কর্মচারী যারা আছেন তাদের সাথে ওনার খুব সুসম্পর্ক ছিল, সবার সাথেই খুব, যেটা আমাদের নির্মল ঘোষ বললেন যে উনি খুব মৃত ব্যবহারী ছিলেন, কেমন আছে সবই আছে আর কি। তো সেই একই কথা যেন মিলে মরি ক্লাবে আমরা এটাই বলি যে সেই মৃত্যু সার্থক হয়, যে মৃত্যু যাওয়ার সময় এত মানুষের চোখের জল, এটাই সার্থকতা জীবনের। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। চলো চলো খাটা খাটা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।